আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া প্রয়োজন মনে করছি। বন্ধুরা আমার আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়। এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে, আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন, কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি। তো বন্ধুরা আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বন্ধুরা আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী। বন্ধুরা আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড। আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। তো বন্ধুরা আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন। আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান, প্রতারিত হন, সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে পুরুষের যৌন রোগের অন্যতম সমাধানকারী এক ঘরোয়া ঔষধ শিমুল মূল নিয়ে কথা বলবো। বন্ধুরা আমার এই চ্যানেল খোলার পর অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে শুধুমাত্র পুরুষদের যৌন সমস্যার সমাধানমূলক। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন বার ভিউ হয়ে গেছে। তো বন্ধুরা আমার আজকে কথাটা আমি বলতাম না তারপরও বলছি, অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে হুজুর শিমুল মূল নিয়ে অনেক চ্যানেলের ভিডিও তারা দেখেছেন, তারা নিয়মিত খেয়েও যাচ্ছেন কিন্তু শিমুল মূল থেকে তারা আসলে কোনো যৌন উপকারিতা পাচ্ছেন না, এর কারণ কী? বন্ধুরা আমার আপনারা কেউ মনে করবেন না কিছু, একটা কথা বলি, যারাই চ্যানেল খোলে তাদের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। কারো কারো উদ্দেশ্য থাকে যে এই চ্যানেলে সে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবে, ফলে কিছু রুগী তার চেম্বারে যাবে, তিনি রুগী দেখে কিছু পয়সাপাতি ইনকাম করবেন। কারো লক্ষ্য থাকে এমন যে একটা বক্তব্য সে চ্যানেলে এসে দেবে, দেওয়ার পরে কিছু মানুষ তার সাথে যোগাযোগ করবে, এরপরে তার তৈরিকৃত কিছু ঔষধ বিক্রি করবে। তো বন্ধুরা আমার এ কারণে অনেক মানুষই আসলে কাম্য উপকারটা পান না, কেননা কিছু ফাঁক রেখে তারা কিন্তু কথা বলেন, কিছু জায়গা এমনভাবে গ্যাপ রেখে যান যাতে করে আপনি সহিভাবে বুঝতে পারেন না। তো বন্ধুরা আমার মূলতই শিমুল তুলার শিকড় বা শিমুল মূল যাকে বলি, এটি প্রত্যেকটা যুবকের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী এক ঔষধ। বিশেষ করে যে সমস্ত যুবকদের বীর্য পাতলা, যে সমস্ত যুবকদের অনেক বছর বিয়ে করেছেন সন্তান হয় না, যে সমস্ত যুবকদের স্ত্রীর কাছে গেলেই বীর্য পড়ে যায়, যে অভিযোগটা সব থেকে বেশি আমরা পাই, মাত্র 2 মিনিট 1 মিনিট 3 মিনিটের মধ্যে বীর্য পড়ে যায়, এই সমস্ত রোগ যাদের রয়েছে যেটা এখন কমন হয়ে গেছে, এই সমস্ত রোগীদের জন্য শিমুল তুলার শিকড় অন্যতম একটা উপাদান, অন্যতম একটা ঘরোয়া ঔষধ যার কোনো তুলনাই হয় না। এই শিমুল তুলাকে মূলত বাংলার জিনসেন বলা হয়। আপনারা সবাই জিনসেন সম্পর্কে কম বেশি জানেন, যারা যৌন রুগী তারা জানেন জিনসেন বাংলাদেশে উৎপাদিত কোনো গাছ না,
এটি বিভিন্ন কান্ট্রিতে হয়, বাংলাদেশেও এই জিনসেনের ঔষধটা বিক্রি হয়, কিন্তু সত্য কথা হচ্ছে এই জিনসেনের শতকরা 85% ঔষধ হচ্ছে ভুয়া। বাংলাদেশে যে সমস্ত জিনসেন ঔষধ বিক্রি হয় তার মধ্যে 85% হচ্ছে ভুয়া। দুই একটা বিশ্বস্ত কোম্পানি আছে যারা একটু বেশি দাম দিয়ে এই জিনসেন ঔষধটা, মূল জিনসেনের ঔষধ বা পাউডারটা বিক্রি করে। তো বন্ধুরা আমার, এই জিনসেনের সমান উপকারিতা আছে শিমুল তুলার শিকড়ের মধ্যে। বাংলাদেশে জন্মে বিধায় এটাকে আমরা বলে থাকি বাংলার জিনসেন। তো বন্ধুরা আমার, আমি আজকের এই ভিডিওতে সুন্দর করে ছবিগুলো দিয়ে দেব যে কিভাবে আপনারা এই বাংলার জিনসেন, এই শিমুল তুলার শিকড়টা সংগ্রহ করবেন। ছবি দেখে দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আসলে শিকড়টার আকারটা কেমন হয়, কোন ধরনের শিকড় আপনি সংগ্রহ করবেন, কতটুকু খাবেন, কোন অংশ ফেলে দিবেন, ইত্যাদি বিষয়টা আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আমার, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, না টেনে সুন্দরভাবে দেখেন, ছবিগুলো দেখেন এবং প্রত্যেকটা ছবি থেকে বোঝার চেষ্টা করেন যে আমি আপনাকে কী বোঝাতে চেয়েছি। তো বন্ধুরা আমার, এক নম্বর কথা মনে রাখবেন যে শিমুল তুলা এটা অব্যর্থ এক ঔষধ, এতে কোনো সন্দেহ নাই। শিমুল তুলার শিকড় তুলা না, শিমুল তুলা গাছের শিকড় যাকে আমরা শিমুল মূল বলি, এই শিকড়টা এক কথায় যুবকদের জন্য, যৌন রোগীদের জন্য এক অব্যর্থ ঔষধ, এতে কোনো সন্দেহ নাই। যত চ্যানেলে বলেছে এই কথাটা কিন্তু কেউ মিথ্যা বলেনি, এটি 100% সত্য। কিন্তু এর খাবারের মধ্যে একটু ভিন্নতা আছে। যেমন ধরেন একটা শিমুল তুলার গাছ অনেক বড় হয়ে গেছে, ধরেন 10-20-25 বছর এই তুলার গাছটার বয়স, আপনি করলেন কি যে এক চ্যানেলে দেখে গিয়ে তাড়াতাড়ি করে এই গোড়া ই করা শুরু করলেন, পরিষ্কার করে আপনি শিকড় নিয়ে বাড়িতে চলে আসলেন? নো, এভাবে কিন্তু আপনার হবে না। একটা কথা মনে রাখবেন, শিমুল তুলার মূল আপনাকে খেতে হবে যে শিমুল তুলার গাছটা সর্বোচ্চ 2 হাত 3 হাত বা 4 হাত বা সর্বোচ্চ 5 হাত বা 6 হাত হয়েছে, অর্থাৎ এটি এখনও বাচ্চা শিমুল তুলা। এটা এই কারণে বললাম যে এর যে মূল শিকড়টা, অর্থাৎ এই গাছটার যে একদম শিকড়ের নিচের যে শিকড়টা সেটাকে বলে মূল শিকড়। এই মূল শিকড়টাই কিন্তু সবথেকে বেশি উপকারী, এবং আপনি একদম যেটা মূল গাছের কাছ থেকে বেরিয়েছে সেটাও উপকারী, কিন্তু সেখানেও একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যে অংশটুকু শক্ত হয়ে গেছে, একটা শিকড় ধরেন 2 হাত হয়েছে বা 1 হাত হয়েছে, দেখবেন একদম গাছের সাথে লাগানো অংশটুকু কিন্তু শক্ত, কিন্তু আগা, অর্থাৎ এই এই শিকড়টা 1 হাত হলে তার গোড়াটা শক্ত, আগার অংশটা কিন্তু নরম। যে অংশটুকু নরম সেই অংশটুকু একদম কচকচ করে কাঁচাই খেয়ে ফেলা যায়। আপনারা যারা খেয়েছেন তারা দেখেছেন একদম কাঁচা খেয়ে ফেলা যায়, এটা সুস্বাদু, এটা কোনো গন্ধ নেই বা এমন কোনো ই নেই যে তিতা যে এটা খাওয়া যায় না, সেরকম না। অতএব অনেকেই এই জিনিসটা খোলাসা করে বলে না বিধায় আপনারা প্রতারিত হচ্ছেন, আপনারা বুঝতে পারছেন না, আপনারা কাম্য উপকারটা পাচ্ছেন না। তাহলে কি করতে হবে? এক নম্বর, বুড়ো যে গাছ সেটি বাদ দিতে হবে। যে গাছগুলো 5-6 হাত সর্বোচ্চ 8-10 হাত হয়েছে সেখান থেকে আপনি এই শিকড়টা সংগ্রহ করেন। সবথেকে বেটার হয় 1-2 হাত যদি হয় গাছটা, 1 হাত বা 2 হাত বা 3 হাত, অর্থাৎ আপনি জোরে টান দিলে ওর একদম শিকড় সহ যেন চলে আসে। সেক্ষেত্রেও বলি একদম আপনি 2 হাত বা 3 হাত একটা শিমুল তুলার গাছ পেয়েছেন আর আপনি জোরে টান দিলে উঠিয়ে ফেললেন, সেভাবে হবে না। আপনি করবেন কি, একটা কোদাল অথবা আপনি আমাদের দেশে বলে খন্তা, আপনারা কী বলেন জানি না, এই যে খন্তা অথবা কোদাল অথবা এমন কিছু যন্ত্র যেটা দিয়ে গোড়াটা সুন্দরভাবে আলতো করে মাটিগুলো সরিয়ে পরিষ্কার করা যায়। অর্থাৎ আপনি, আমি চাচ্ছি বা আপনি চাইবেন যে মূল গাছের একদম প্রত্যেকটা শিকড় যেন সুন্দর করে গাছের সাথে উঠে আসে। তখন আপনি একটা গাছ থেকে অনেকগুলো শিকড় পাবেন, সেই শিকড়ের যে অংশটা চাপ দিয়ে দেখবেন বা কাটার পরে একটা ছুরি দিয়ে দেখবেন যে অংশটাকে একটু এই যে আখের মতো বা ইক্ষুর মতো শক্ত হয়ে গেছে সেই অংশটা আপনি কেটে ফেলে দেবেন, যে অংশটুকু একদম তুলতুলে নরম আছে সেই অংশটুকু আপনি নেবেন, নেয়ার পরে এই অংশটুকু আপনি খাবেন। তো এই অংশটুকু খাওয়ারও আবার একটা নিয়ম আছে, আপনি একদম হরদম সব খেয়ে ফেললেন তা কিন্তু হবে না। আপনি যদি চিকন হয় শিকড়টা, তাহলে আপনি হাতের এই যে 2 কর অর্থাৎ 2 ইঞ্চি যাকে বলি, 2 ইঞ্চি পরিমাণ আপনি দৈনিক সকাল
সকালে খাবেন, রাতে 2 ইঞ্চি সকালে 2 ইঞ্চি খাবেন। আপনি সেখানে মিষ্টি মিশ্রিত করে খেতে পারেন, মধু মিশ্রিত করে খেতে পারেন, চিনি মিশ্রিত করে খেতে পারেন, ছেঁচে পাউডার করে খেতে পারেন, যে কোনো ভাবে খেতে পারেন। কিন্তু যদি হয় মোটা শিকড়টা তাহলে আপনি 1 ইঞ্চি খেলেই আপনার জন্য এনাফ, কারণ আপনি এই জিনিসটা যৌন উত্তেজক বলে যে আপনি একদম হরদম গাছ শুদ্ধ সব খেয়ে ফেলবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কেননা কোনো জিনিসই বেশি খাওয়া উচিত না। তো বন্ধুরা আমার, আমি মনে হয় বুঝাতে পেরেছি যে আপনি কোন ধরনের তুলার গাছের থেকে শিকড়টা সংগ্রহ করবেন, কতটুকু খাবেন, নরমটা খাবেন নাকি শক্তটা খাবেন, কি দিয়ে খাবেন, মোটামুটি আপনাদের বুঝাতে পেরেছি। যদি আপনারা এই শিমুল তুলার শিকড়টা আপনি 2-3 দিন খেয়েই আমাকে ফোন করতে শুরু করেন, কমেন্ট করতে শুরু করেন যে হুজুর এটি আমি খেয়েছিলাম কিন্তু উপকার পাইনি, তাহলে কিন্তু হবে না। একটা কথা আমি সবসময় বলি, আপনি ধনী হতে চান, অনেকদিন কোনো দোয়া নির্দিষ্ট টাইমে সুন্দর করে পড়েন। আপনি যৌন উত্তেজনা বাড়াতে চান, কোনো একটা নির্দিষ্ট ঔষধ আপনি দীর্ঘদিন খান, কমপক্ষে 1 মাস 2 মাস 6 মাস আপনি চালিয়ে যান। এটা এমন না যে আপনি খাবেন আর সাথে সাথে আপনার লিঙ্গ একদম স্টিক সোজা রডের মতো হয়ে যাবে, আপনি একদম রাতেই স্ত্রীকে কাবু করে ফেলতে পারবেন, বিষয়টি কিন্তু এরকম না। তবে শিমুল তুলার এই শিকড়টা কমপক্ষে যদি 30-40 দিন আপনি খান তাহলে এর ফলাফলটা আপনি নিজেই পাবেন, আপনার স্ত্রী আপনাকে বলবে যে আপনি আগে কেমন ছিলেন এখন কেমন হয়ে গেছেন। তবে এটা কন্টিনিউ করতে হবে, নিয়ম মেনে খেতে হবে এবং এই নরম অংশটা খেতে হবে যেভাবেই খান না কেন। তবে যদি একান্ত এভাবে আপনারা সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি আপনারা কোনো হাকিম কবিরাজের কাছে যাবেন, সেখানেও আপনারা পাবেন, মুদি দোকানে পাবেন। ইদানিং অনেক ঔষধ কোম্পানি এই শিমুল তুলার পাউডার করে বিক্রি করে, নাই মামার থেকে নাকি কানা মামা ভালো, সেই হিসাবে আপনারা কোনো দোকান থেকে পাউডার সংগ্রহ করেও খেতে পারেন, সেক্ষেত্রে 100% উপকারিতা আপনি পাবেন না, কেননা যারাই পাউডার করে তারা ওরকম বেছে গুনে একদম নরম অংশ পাউডার করে না, শিমুল তুলার শক্ত নরম সব মিলিয়ে তারপরে শুকিয়ে তারপর পাউডার করে, সেখান থেকেও আপনারা একটা উপকার পাবেন। তবে আমি যে পদ্ধতিটা বলেছি একদম ন্যাচারাল পদ্ধতি, এটা যদি আপনারা করতে পারেন আপনারা এর ফল দেখতে পাবেন সর্বোচ্চ 1 মাসের মধ্যে। তো বন্ধুরা আমার, যে সমস্ত রোগী রয়েছেন বারবার বলেন যে কোনোভাবেই স্ত্রীর কাছে গিয়ে সময় দিতে পারেন না, খুব দ্রুত বীর্য বেরিয়ে যায়, আমি সবসময় একটা কথা বলেছি যে দেখেন হাতের গেলাসে যদি পানি থাকে, সেই পানি যদি হাত থেকে গেলাস পড়ে যায়, পানি কিন্তু সম্পূর্ণটা পানি গড়িয়ে পড়ে যাবে। এটার কারণ হচ্ছে পানিটা একদম বেশি লিকুইড, এটা কিন্তু খুব দ্রুত পড়ে যাবে। গ্লাসে যদি থাকে খেজুর গুড়, গাঢ় খেজুর গুড়, আপনার গ্লাসটা হাত থেকে পড়ে গেলেও কিন্তু সেটা পড়ে যায় না, সম্পূর্ণ গুড়টা মাটিতে পড়ে যায় না, কেননা সেটা অনেক গাঢ়। তো বীর্যটা যখন গাঢ় হয় তখন কিন্তু স্ত্রীর কাছে গেলেই ঠাস করে এটা বেরিয়ে যায় না, খুব দ্রুত এটা পড়ে যায় না। আর যদি এটা পাতলা হয় তো খুব দ্রুতই এটা পড়ে যায়, এটাকে ধরে রাখা খুব অল্প উত্তেজনায় এটাকে ধরে রাখা যায় না। সেই জন্য বলছি যারা স্ত্রীকে সময় দিতে পারেন না তারা এই সব ঔষধ ন্যাচারাল ঔষধগুলো খান, খেয়ে খেয়ে বীর্যটাকে গাঢ় করেন, অনেক সময় দিতে পারবেন। কিন্তু যতদিন না এটাকে গাঢ় করতে পারবেন ততদিন আপনি আসলেই স্ত্রীকে সময় দিতে পারবেন না। বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি শেষ করার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সতর্কবার্তা আমি আপনাদের দেওয়া জরুরি মনে করছি। বন্ধুরা আমার, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে, ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়, এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্যে আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে, আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন, কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি। তো বন্ধুরা আমার, ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বন্ধুরা আমার, আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি,
এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী। বন্ধুরা আমার, এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স, সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড। আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। তো বন্ধুরা আমার, এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন। আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান, প্রতারিত হন, সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না।